আমরা তো টাকার মতন অসুবিধা নেই, আমরা কেউ খবরও করছে না যে আমরা যে কি গতি হইব না কি হইব। আমার বাসা পঞ্চায়েত ভাড়া থাকে, এখানে বহুত বড় ঘটনা হয়েছে, কিনা নিয়ে হয়েছে এটাও ঠিক মতো জানি না। কেন মেয়ে লোক তো ঘর থেকে বাইরে দিচ্ছি না, ডরাইয়া কেন বাচ্চা নিয়ে থাকি, তো খুব অসুবিধা হয়েছে রাত্রেবেলা। মানে আমরা দিকে আশাআশি করে ভাড়াটি দুবলা এরকম কথাবার্তা কইছে, খুব খারাপ লাগছে। কিন্তু কেউ নো মানুষ আমরা দেখতে লইছে না, সুজিদা কইছে একটু মানে ধৈর্য ধীরে থাক আমরা আয়া দেখুন। আমি তখন বাড়িতে না, আমি আইতেছি আয়া দেখবো আমরা, এরকম করাটা তারা ঠিক হইছে না। কিন্তু কোনো মানুষ একটাই যেন আমরা দায়িত্বটা নিচ্ছে না, যেন দেখি যে এখানে যে ভাড়াটি আছে যে হিন্দু মানুষ 19 নম্বর ওয়ার্ডের ভিতরে যে দেখি তারা কি অবস্থা, তারা তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, যে দেখতে তো লাগবো না, কোনো একটা মানুষ আইছে না। আজকে আমরা আইছি যে একটা যে মানে ঘটনা হয়েছে, যে আমরা সুরক্ষা তো লাগে, আমরা মেয়ে লোক মানুষ ঘর থেকে যে বাইরে তো আমরা তো বাচ্চা কাচ্চা আছে, যে একটা বাচ্চারা দোকানে পাঠাইতাম ঘুরিয়ে আইব নি না কিনা কোনো গ্যারেন্টি নাই, কেন কিডন্যাপ করে লইব কিনা করে লইব কোনো গ্যারেন্টি নাই। এটা মানে ডর যে এখানে থাকতাম নি না থাকতাম না, এখন এমএলএ স্যারে দেখো মানে আয়া মানে আমরা কি অবস্থা, আমরা আতঙ্কর মাঝে একটা পরিয়া দিচ্ছি যে আমরা কিনা করতাম তাইনের কাছে সব কিছু, তাইনে যদি কয় যে এখানে থাকো তাইলে থাকবো না, এলে এখান থেকে যেতাম কি আর কিছু করছে না, আমরা গিয়া তান দিকে কইছি দাদা আমরা বাঁচাও, টাইম ফোতে ফোতে আমরা বাঁচাইছে, যে কোনো জিনিস কোনো কিছু হইলে আমরা কোনো কেন কাছে আমরা সাহায্য পাইছি, আমরা সুজিতদার কাছে পাইছি। ভারতীয় জনতা পার্টির 19 নম্বর ওয়ার্ড কমিটির এখানে এসসি মোর্চা বুথ কমিটি অনেকে এখানে আছেন। আমরা এসেছি গতকালকে আমাদের 19 নম্বর ওয়ার্ডের সুজিত দাস চৌধুরী, যিনি নিউ শিলচর মণ্ডলের সম্পাদক হিসাবে দায়িত্বভার ওনার কার্যকাল চালিয়ে গেছিলেন, ওনাকে গতকালকে নিউ শিলচর মণ্ডলের দ্বারা একটি সাসপেনশন লেটার ইস্যু করা হয়, ওনাকে ওনার সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমরা 19 নম্বর ওয়ার্ডের আমরা এখানে সবাই এসেছি, আমরা কি আমাদেরকে কোনো শুনতে পেরেছি যে গত রোববারে একটা নিউ শিলচর মণ্ডলে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে অনেকেই উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কার্যকর্তারা, কিন্তু আমাদেরকে কোনো 19 নম্বর ওয়ার্ডের কাউকে কোনো নিমন্ত্রণ দেওয়া হয়নি, এবং আমাদেরকে অন্ধকারে রেখে হঠাৎ করে সুজিত দাস চৌধুরীকে সম্পাদক পদ থেকে ইয়ে করা হয়েছে, সাসপেন্স করা হয়েছে। তো তাই আমরা জানতে এসেছি আমাদের গার্জিয়ান কমিটির কাছে কী জন্যে আমরা ওনাদের কাছে বিচার দিয়েছি, কী জন্যে ওনাকে সাসপেনশন করা হলো, এবং এটা আমাদেরকে অন্ধকারে রেখে কেন করা হলো। আমরা জানি বিভিন্ন কাজে আমরা সবাই সবসময় আমাদেরকে ডাকা হয়, সব মিটিংয়ে আমরা যাই, আমরা যা দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় আমরা সবাই নিঃস্বার্থভাবে আমরা দলীয় কাজ আমরা চালিয়ে যাই, কিন্তু হঠাৎ করে এই মিটিংয়ে আমাদেরকে অন্ধকারে রেখে ওনাকে সাসপেনশন করার আমরা কোনো কারণ দেখতে পাইনি। তাই আমরা বিচার দিয়েছি আজকে আমাদের গার্জিয়ান কমিটির কাছে, এবং দাবি রেখেছি যে যতদিন পর্যন্ত আমাদের এই প্রশ্নের আমরা উত্তর না পাই এবং এই সমস্যার সুরাহা না হয় আমরা আমাদের 19 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব।